الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، نبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، خير الهدي هدي محمد، خير الأمور عوازمها، شر الأمور محدثاتها، كل محدثة بدعة، كل بدعة ضلالة، كل ضلالة في النار. وعن أنس رضي الله تعالى عنه قال: قدم النبي صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما، فقال النبي صلى الله عليه وسلم: ما هذان اليومان؟ قال: نحن نلعب فيهما في الجاهلية. فقال رسول الله صلى الله عليه وسلم: قد أبدلكم الله خيرا منهما، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. معزز محترم مصليان کرام، مربیان عظام، جوک بندھرا، چھوٹا بچنا، شکریہ دے کرچی جے محن ملیک مدر کے رمضان المبارکر فریضہ دیت تو اعمال گلو انجام دور توفیق دن کرے چھین. الحمدللہ، حیات زندگی شب چے دامی ماش বছরের বারো মাসের মধ্যে সবচেয়ে দামি তাৎপর্যপূর্ণ মাস রমাজানুল মুবারক আমরা অতিক্রম করেছি। রমাজানুল মুবারকের রহমত, মাগফিরাত, নাজাত আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। ইবাদত কবুল হয় দুই জিনিসের দ্বারা, একটির নাম হলো ইখলাস, একটির নাম ইহসান। ইখলাস হলো ইবাদত একমাত্র আল্লাহর জন্য হবে, এর নাম কি? সবাই বলেন কি নাম? ইখলাস। আর ইবাদত আল্লাহর জন্য করব। আরেকটার নাম হলো ইহসান। ইহসান হলো ইবাদত রাসূলের তরিকায় করব, সুন্নত মোতাবেক করব, এটাকে বলা হয় ইহসান। ইখলাস বা ইহসান দুটির কোনো একটি যদি না থাকে, অনেক বড় 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 ইবাদত দেখা যায় কোনো ফল প্রসূ হয় না। যেমন প্রসিদ্ধ হাদিস আপনারা শুনে থাকবেন, ময়দানে মাহশর কায়েম হয়ে গেছে, তিন ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন কিরে কি নিয়ে এসেছো? একজন বলবে আমি তো আপনার জন্য যুদ্ধ করেছি, জিহাদ করেছি, শরীরের তাজা রক্ত আমি জমিনে বিলিয়ে দিয়েছি, আমার রক্ত দ্বারা জমিনকে সিঞ্চিত করেছি, উদ্দেশ্য ছিল আপনার সন্তুষ্টি। আরেকজন বলবে আমার সব সম্পদ আপনার পথে বিলিয়ে দিয়েছি, রাস্তায়, আল্লাহর রাস্তায়। আরেকজন বলবে এলিম তো শিখেছিলাম আপনার জন্যই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ভুল বলতেছো, একটাও আমার জন্য না, দুনিয়ার শান শওকতের জন্য দুনিয়ায় তোমাকে বড় আলেম বলবে, দুনিয়াবাসী তোমাকে বড় বীর বাহাদুর বলবে, দুনিয়াবাসী তোমাকে দানবীর হিসাবে চিনবে,
এজন্যই তুমি কাজ করেছো, যাও পেয়ে গেছো দুনিয়ায়, আজকে আমার কাছে কিছু নাই, ও ফেরেশতা এদেরকে জাহান্নামে ফেলে দাও। নাউজুবিল্লাহি মিনাজ জালিম। তাহলে বুঝা গেল ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টি। নাম্বার এক, ইখলাস। ইখলাস হলো ইবাদত একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আমাদের রমজানের রোজা, সাহারি, ইফতার, তারাবি সব কার জন্য হয়েছে? আজকে ঈদগাহে এসেছি কার কাছে? হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে থাকেন, ও ফেরেশতারা, মা জাযা আজিরিন ওয়াফা আমালাহ, ওই শ্রমিকের প্রতিদান বিনিময় কি যে তার ডিউটি পালন করে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা বলে, রব্বানা আই ওয়াফা আজরুহু আমালুহু, আই ওয়াফা আজরুহু, হে আমার প্রভু তার প্রতিদান তাকে দিয়ে দেওয়া। আওয়াজ না করি কোনো, কি হচ্ছে এখানে, কি সমস্যা, বসে থাকেন, কেউ কাউকে ইঙ্গিতেও কোনো কিছু বলেন না, মুখতাসার কথা সাতটায় জামাত দাঁড়িয়ে যাবে। যারা রাস্তায় দাঁড়াচ্ছি, রাস্তায় যারা আগে দাঁড়াচ্ছি, মেহরবানি করে আমরা একটু খেয়াল করি মসজিদে উপরে পরিপূর্ণ হয়ে গেল কিনা, আরেকজনের কষ্টের কারণ না হই। অনেক সময় এমন হয় মসজিদে তিনতলা খালি, চারতলা খালি, ছাদে পর্যাপ্ত জায়গা আছে, কিন্তু আমরা রাস্তায় অলসতা করে দাঁড়িয়ে যাই, ফলাফল এই হয় অনেক মানুষ ঘুরে চলে যায়, অনেক মানুষ চলে যায়, ওনারা নামাজে অংশগ্রহণ করতে পারেন না জায়গার অভাবে। এজন্য যারা আসতেছে একটু কষ্ট হলেও রাস্তার আগে আমরা একটু দেখি উপরে পরিপূর্ণ হলো কি না, উপরে পরিপূর্ণ করে তারপরে আমরা রাস্তায় দাঁড়াই। ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতে থাকে, বলে দায়িত্ব পালন করার পরে তার বিনিময় দিয়ে দেওয়া, এটা হলো সবচেয়ে, এটাই তো তার প্রাপ্য, তাকে বুঝিয়ে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আবিদি ওয়া ইমাই, আমার বান্দা এবং বান্দি, কাজাউ ফারিজতি, তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করেছে, সুবহানাল্লাহ, রমজানে রোজা রাখলো, তারাবি পড়লো, যেভাবে আমি বলছি তাই করলো, আমরা যে আমাদের দায়িত্ব পালন করেছি, এই সাক্ষ্য দিচ্ছেন কে? সবাই বলেন, কে দিচ্ছেন? এর চেয়ে সৌভাগ্য খুশনসিব আর কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ইমাই ওয়া ইবাদি, আমার বান্দা বান্দিরা, কজাউ ফারিজতি, আমি তাদের উপর যে দায়িত্ব অর্পণ করেছিলাম, এক মাস রোজা রাখার দায়িত্ব, এক মাস তারাবির দায়িত্ব, সাহরি, ইফতার, তিলাওয়াত, দান, খয়রাত যা বলেছি সব তারা করেছে। ثُمَّ يَعُجُّونَ إِلَى الدُّعَاءِ, এবার দায়িত্ব পালন করার পরে ঈদগাহে তারা আসছে দোয়া করার জন্য। দোয়া মানে আমাকে ডাকার জন্য, এই জানান দেওয়ার জন্য, মালিক তুমি যেভাবে বলেছ সেভাবে আমি এক মাস কাটাইছি, এখন আমার বিনিময় তুমি দিবা না, সুবহানাল্লাহ। ওই যে মানুষগুলো আমার মহাব্বতে, আমার ভালোবাসায় এক মাস পর্যন্ত দায়িত্ব পালন করার পরে ঈদের দিন ফজরের পরে আমার ঈদগাহে এখানে চলে আসলো সবাই মিলে একসাথে আমাকে ডাকার জন্য, সাক্ষী থাকো এদের জীবনের গুনাহগুলো আমি মাফ করে দিলাম। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। তো বড় ফজিলতপূর্ণ। বাকি আমাদের এখন কাজ কি? ঈদগাহের মেসেজ একটাই আজকে সংক্ষেপে, এক মাস পর্যন্ত তো জীবনকে পরিবর্তন করলাম, তাকওয়া কম বেশি সবাই অর্জন করলাম, সবারই আমলের মধ্যে, গতকালও আমি এই কথাটাই বলেছি, সবারই আমলের মধ্যে পরিবর্তন এসেছে, কিন্তু এই পরিবর্তন আমাদেরকে ধরে রাখতে হবে। যদি আমরা বাকি 11 মাস এই পরিবর্তনের উপর অটল অবিচল থাকতে পারি, আমলি জিন্দিগি আমরা গঠন করতে পারি, তাহলে আমাদের এই রমজানুল মুবারকের আমল সার্থক। ধরে রাখবো তো ইনশাআল্লাহ, ইবাদতের উপর থাকবো তো ইনশাআল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক রোজার উদ্দেশ্য এটাই বলেছেন কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের উপর ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটি পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল,
উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, এক মাস রোজা রাখার দ্বারা তুমি যেন তাকওয়ার সবক নিতে পারো, আল্লাহর ভয় গুনাহ থেকে বাঁচার শক্তি যেন তোমার কলবে অর্জন হয়, এজন্যই আমি এক মাস রোজা দিয়েছি। এখন রমজান চলে গেল, আমরা যদি গুনাহ থেকে বাঁচতে না পারি তাহলে বোঝা গেল আমাদের রোজায় কোনো লাভ হয়নি। এজন্য সকলেই গুনাহ থেকে বাঁচার নিয়ত করি। তাকওয়া কাকে বলে? হযরত ওমর ইবনে খাত্তাবকে জিজ্ঞেস, ওমর ইবনে খাত্তাব উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করলেন, আয় উবাই তাকওয়া কি? হযরত উবাই বলেন, কাঁটাযুক্ত বনে যখন আপনি আমিরুল মুমিনিন হাঁটবেন, আপনার শরীরে যেন কোনো কাঁটা না লাগে, আপনি যেমন শরীরটা বাঁচায়া কাপড়গুলো ধরে সংকোচে আস্তে 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 পথ দেখে দেখে আপনি চলবেন, এই পৃথিবীতে চলার সময় চোখের গুণা একটা কাঁটা, কানের গুণা একটা কাঁটা, গীবতের গুণা একটা কাঁটা, সমস্ত গুণা এগুলো কাঁটা কাঁটা কাঁটা, এই সমস্ত গুণাহের কাঁটার মাঝে নিজেকে গুণা মুক্ত রেখে জান্নাতের পথে চলার নাম হলো তাকওয়া। এটাকে আমি আমার ভাষায় বলি, ভয়ে ভয়ে চলে যে পথিক কাঁটাযুক্ত বনে, সে পথিকের মতো তুমি চলো খোদার রাখে, তুচ্ছ মনে করো না কবু ছোট গুণা বলে, জেনে রেখো পাহাড় হয় ছোট কম কর্মী। ছোট ছোট গুণা কেউ কখনো তুচ্ছ মনে না করা, পাহাড় কিন্তু ছোট ছোট কম করেই হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে এই মেসেজে আপনাদের কাছে থাকবে, আমরা এক মাস যেভাবে গুণামুক্ত ছিলাম, আমরা বাকি এগারো মাসও গুণামুক্ত থাকবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন বলেন আমিন। হযরত আনাসের একটি হাদিস পড়েছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনায় রাসূল আসলেন, আসার পরে আল্লাহর রাসূল দেখেন মদিনাবাসী দুই দিন আনন্দ উদযাপন করে, খেলাধুলা করে আনন্দ। জিজ্ঞেস করলেন, কিরে কি করো এই দিনে? কয়, নাহনু নালআবু ফীহিমা, এই দুই দিন আমরা খেলাধুলা করি। কেন করো? কয়, জাহিলি যুগেও আমরা এভাবে খেলতাম। আচ্ছা, কদ আবদালাকুমুল্লাহু খায়রাম মিনহুমা, আল্লাহ তোমাদের এই দুই দিনের পরিবর্তে ঈদ নামক, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর নামক আরো দুইটা দামি দিন তোমাদেরকে দান করছেন। এই দুই দিন তো তোমরা আনন্দ উদযাপন করো, খেলাধুলা করো, এই আনন্দ উদযাপনের পদ্ধতি চেঞ্জ করে দাও। দুই দিন ফজরের নামাজের পরে রবের কদমে সেজদায় পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে আনন্দ জান্নাতের অনাবিল সুখের মালিক তোমাদেরকে বানিয়ে দিবে। আল্লাহ আমাদের সকলকে এই সুখ দান করেন বলেন আমিন। নামাজের সময় কাছে গেছে, যারা আসতেছি যেহেতু একামত নাই, অনেকে এখনো হাঁটাচলা করতেছে, খুব দ্রুত আমরা কাতার করে নিই, নামাজ শুরু হয়ে যাবে। আমরা খুব দ্রুত যারা এখনো রাস্তায় আছি, যারা আসতেছি, কাতার 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 করে নিই, কাতার করে আমরা বসি। সবাই তো সুন্নত মোতাবেকে আসছি, যাওয়ার সময় ইনশাআল্লাহ রাস্তা পরিবর্তন করে যাব, আল্লাহ তৌফিক দান করেন। ঈদের পরে বিশেষ একটা আমল, রমজানের 30 দিন রোজা রাখলাম, বুঝে অনেকে দৌড়াদৌড়ি করতেছে আসতেছে, এই যে ওনারা একটু দাঁড়াক কাতারে 2-1 মিনিট, ওনাদের স্বার্থে আমার বয়ান শেষ, মেসেজ দেওয়া হয়ে গেছে, দাঁড়ায় যাবো আমরা, ভিতরে যারা আছি তো আছি, খুব তাড়াতাড়ি চলে আসি, নামাজ শুরু হয়ে যাবে, নামাজ শুরু হয়ে যাবে এখনই। যারা এখানে শরীক হইতে চাই খুব তাড়াতাড়ি কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যায়, বাহিরে যারা আছি, ভিতরে তো কাতার করাই। ঈদগাহে একটি মেসেজ, রমজানের 30 দিন রোজা রাখলাম, এখন যে মাসটা শুরু হলো শাওয়াল, আজকে তো আল্লাহ তাআলার মেহমান, আমরা স্বয়ং মেজবান আল্লাহ পাক রব্বুল আলামিন, আজকে কোনো রোজা নাই। আজকে যদি কেউ রোজাও রাখে খেলাফে সুন্নত হারাম কবিরা গুনাহ হবে, আজকে কোনো রোজা নাই, আগামীকালকে থেকে। শাওয়ালের 6টা রোজা আছে, কয় রোজা? 6 রোজা। এতদিন তো রোজা রেখে আমরা অভ্যস্ত হয়েছি, যদি পারি লাগাতার 6টা রোজা রেখে ফেলি। শাওয়ালের 6টা রোজা যদি কোনো ব্যক্তি রাখে, শাওয়ালের 6টা রোজা যদি কেউ রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1 বছরের রোজা রাখার তৌফিক সওয়াব দান করেন। রাখবো তো ইনশাআল্লাহ শাওয়াল মাসের 6টা রোজা, ভেঙে ভেঙেও রাখতে পারি, ভেঙে ভেঙেও রাখতে পারি, একসাথেও রাখতে পারি, ঘরওয়ালিদেরকেও দাওয়াত দিয়ে দিব, মাস্তুরা ছেলে মেয়ে যারা সামর্থ্যবান আছে, শক্তি সামর্থ্য আছে, তাদেরকে দাওয়াত দিব, আমিও রাখি তুমিও রাখো, তাহলে 1-এ 10, এখানে 30, শাওয়ালের 6, কয়টা হলো? 36। আরবি মাস হিসাবে বছর
355 দিনে 360 আরো 5 দিন ওভার থাকবে এক বছর রোজার সব আল্লাহ আমল নামায় দিয়ে দিবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন কাতার সোজা করে নিয়ে দাঁড়িয়ে যাই